তুমি সবার মনের আশা পূরণ করো বাবা তুমি আমারও মনের আশা পূরণ করো বাবা বাবা তুমি আমার একটা আইফোন দাও বাবা তুমি যদি আমার আইফোন দাও বাবা তোমার আমি একটা সেলফি তুলে দিব বাবা না আমি বাসবো না আপনি যে পর্যন্ত আমার টাকা পয়সা না দিবেন ওই পর্যন্ত আমি মাথা ফিটে মরে যাব শোন আমি শুনছি এই মাজারটা নাকি খুব জাগ্রত এখানে মানুষ মন থেকে যা চায় তাই পায় সত্যি তাহলে আমি আগে দোয়া করবো হ্যাঁ ঠিক আছে চাই দেখ মাইয়া দুটা এখানে কি করে বাবা আমি অনেক বিপদে আছি আমার এক লাখ টাকার খুব দরকার যদি এক লাখ টাকা হয় আমি গুইনা গুইনা বিশটা ড্রেস কিনতে পারবো আমার নতুন কোনো ড্রেস নাই আমার দাদিরা মারা গেছে সামনে খরচ করব একটা যে নতুন জামা পরে আমি খরচে যাবো সেই ড্রেসটাও আমার কাছে নাই আমার একটা লাখ টাকা দাও জানি আমি মন্ডা বই শপিং করতে পারি টাকার ব্যবস্থা ওরি খোদারে এক লক্ষ টাকা পাইয়ে গেল মা কতগুলো টাকা দেখা তো মনে হচ্ছে এক লাখ টাকার বেশি আছে সত্যি সত্যি এক লাখ টাকা হ দাঁড়া আরেকটা বার দোয়া করি বাবা আপনার অনেক অনেক ধন্যবাদ এরপর থেকে আমি যখনই বিপদে পড়মু আপনার কাছে আমু আমি যে ড্রেস কিনু ওখান থেকে একটা ড্রেস আপনার গিফট করে যাবো ভালো থাকেন টাটা তার মানে মানুষ যেটা বলছে সেটাই সত্যি আমিও দেখি হে বাবা হে দয়াল বাবা কালার কা কামেল বাবা আমি শুনছি তুমি খুব জাগ্রত তুমি সবার মনের আশা পূরণ করো বাবা তুমি আমারও মনের আশা পূরণ করো বাবা আমার জন্মের আগে থেকে শখ বাবা আমি একটা আইফোন চালামো কিন্তু আমার খুব ইসবাবটা আমার একটা আইফোন কিনা দেয় না বাবা বাবা তুমি আমার একটা আইফোন দাও বাবা তুমি যদি আমার আইফোন দাও বাবা তোমার আমি একটা সেলফি তুলে দিব বাবা লা আইফোন চাইছে আইফোন পাইয়া গেল আই আই আইফোন ও বাবা বাবা তুমি এটা কি করলা আইফোন চাও লগে লগে তুমি আইফোন দিয়ে দিলা বাবা ও বাবা দূর তুমি তো কথা কইতে পারবা না মরা বাবা না না তুমি जिंदा বাবা বাবা আমি আইফোন পাইছি তার মানে তো আমি টাকা পয়সা সোনা ধানা যা চাই তাই পামু আমার বজ্জত বা প্রিগে দেখামু দেহ আমিও আইফোন কিনা আইফোন কিনা লইছি বাবা আজকে আমি যাইগা টিকটক বানামু সেলফি তুলমু ভিডিও বানামু পরে এসে তোমার একটা সেলফি তুলে যাবো হ্যাঁ আমার আইফোন আইফোন পাইছি হ্যাঁ আমার আর কোনো দিকে যাইতে হবে না আমার বড়ো লোক একমাত্র রাস্তা এই বাবার মাজার ওইখানে যাই আমি বড়ো লোক হইতে পারুম হ্যাঁ বাবা ও বাবা একই দেখলাম বাবা আপনি এক মাইয়ের এক লাখ টাকা দিলেন একটা আইফোন দিলেন বাবা বাবা আমি বড় মুসিবতে আছি বাবা বাবা গো আমারে বাসান বাবা আপনার ছাড়া কোনো উপায় নাই আপনার মনে হয় চিন্তা বাবা বাবা আপনি একমাত্র আমার ভরসা করো বাবা বাবা আমারে সাহায্য করেন বাবা না আমি বাঁচবো না আপনি যে পর্যন্ত আমার টাকা পয়সা না দিবেন পর্যন্ত আমি মাথা ফিটে মরে যাবো কান্নাকাটি করে লাভ নেই বসছ কে বাবা তোর ভাবে হারাম যাতা বাবা আপনি কথা কন আমি কথা বলতেছি খালি শুই যান বলেন বাবা তুই তো মানুষের উপকারে আসিস না রে বৎস ঠিকই কইছেন বাবা তোর কত টাকা লাগবে বাবা আমার কয়েকশো কোটি টাকা দরকার আমি মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দিব বাবা মানুষের উপকার করব দিতে পারি তার মধ্যে একটা শর্ত আছে এই গরামে দুজন অতি গরিব মানুষ আছে তাদের এক একজনকে এক লক্ষ করে টাকা দিতে হবে বাবা এই দুইটা গরিবের কি নাম একজন হচ্ছে অতি গরিব তিন বেলা না খায় থাকে তার নাম হচ্ছে ববি আরেকজন হচ্ছে অনেক ভালো একটা ছেলে মার্জিত ভদ্র একটা ছেলে টাকা পয়সা নয় অভাবে আছে তার নাম হচ্ছে শামিম বাবা চাইলে তো আপনি দিতে পারেন আমারে দেয় দেন ওই হালার ভূত আমি তো মানুষের উপকার করি কিন্তু আমার হাত দা তো যার কোনো কাজ আসলো না ও আমার নিজের হাতে দিতে হবে তোর হাত দা দেওয়া হইব কারণ তোকে তো ভালো মানুষ শুনতে হবে এক একজনটা এক লাখ একটার নাম কইলেন কি শামিম হ্যাঁ আরেকটার নাম কি কইলেন কবি ববি ও ববি দুইটারে দুই লাখ টাকা দিয়ে আইসে আপনার কাছে যা সামো তা ফামো বাবা ফা দু তোর জন্য বাজেট করা আইসে দুশো কোটি টাকা দুইশো কোটি বাজেট হইলো আমার নামে থ্যাংক ইউ বাবা যাই শামীম আর ববি দুইটারে দুই লাখ টাকা দিয়ে আসি হ্যাঁ আসি বাবা আসসালাম আলাইকুম আমার দিকে তাকান

আহ একটা ছবি দেখছিলাম এই ছবিটা একটা বাল্লুক দেখছি বাল্লুকের লগে আপনি মিলাছে বাবা বাবা গوري বেল্লুকে বাবা বাবা তাক তো কইছে এই লোন 1 লাখ টাকা এই যে এই যে এদিকে বাবা এদিকে এই যা আপনার জীবন ধন্য আপনারে বাবাই সিনে আচ্ছা শামিম রে পাইতাম কই শামিম হে কোন দিকে থায়

আমি আমি আপনি আপনি অবস্থা কা গাছ উঠছিলাম গাছে উঠছেন তার মানে গাছে পাতা খেতে ওরে খোদা কিছু খান নাই না কদিনের উপাস কি সব সারা হায় হায় রে তাই তো কিছু নাই ওই যে বাবা আছে না গাছতলায় যে মাজার জিন্দা বাবা বাবা সেই বাবা আপনার সিনে আপনি যে গরিব না খাই আছেন সেটা বইলা দিছে

আপনি জানেন কেমনি বাবা আমারে ভালোবাসে না আবে গায়ে পড়ছে ভাই আপনার কথার সাথে বাবার কথা দিয়ে মিল আছে বাবার গলো না বাবা ভালোবাসে আপনার কইছে না তার গলা আমার এখন একটা হয়ে গেছে ওরে আল্লাহ কুদরতি কিষান বাবার গলা আপনার গলা চলে আইছে কয়দিন পরে বাবার গলা আমার গলা তো চলে আসবে যাই দুইশো কোটি টাকার ব্যাপার যাই বাবার কাছে দুইটা বস্তা লয়ে যান বস্তা কেন দুইশো কোটি টাকার মামা তো ও বুঝছি মানে অনেক জায়গা লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমতে তুমি হা मुलाकात करेंगे वाह বাবা চলি আইছি আপনি জেমনে জামনে কইছেন চলি আইছি ওই ববির এক লাখ দিছি শামির এক লাখ দিছি বাবা কি ব্যাপার বাবা দেই ঘুম যায় বুঝজি আগে এটা বিষয় 200 কোটি টাকা বাবা এক খাতা হুরাই নিমো তারপরে দুইটা বস্তা আনুম ও বাবা বাবা দেন বাবা টাকা দিয়ে দেন বাবা বাবা টাকা দাও শুরু করে দেন বাবা ঘুমাইছেন নাকি বাবা ও বাবা বাবা আর বাবার মাথা কই পাউ কই সব দেই নরম নরম লাগে ঘটনা কি আড্ডা আড্ডু পিঠা খা বাবা ও বাবা কি রে ভাই বাবা কথা কয় না টিয়া দিব কত বাবা বেও। কারো কই বেও বাবারে তো দেয় এদিকে মনে মাথা ওইদিকে মনে পাও বেও বাবা এরে খুদা এটা কি এর মাথা এটা তো হাতা আরে খুদা রে ও খুদা রে ও মা ও এটা কি ও আরে বাবা কই বাবা আপনি কোনে লুকাইছেন বাবা বাবা আমার দুই লাখ টাকা বাবা বাবা মজার পাতা লতা তুমি তুইছে কিন্তু কথাটা কইল কে হ্যাঁ আমার মনে হয় গাছের উপরে ছিল কোন হালার বহালায় ইনতাই কথা কইছে কিন্তু ববির কথা শামিমের কথা কেমনে জানে হ্যাঁ ওই শালারাই হইতে পারে ওই দুই শালা এই কাম করছে আমার দুই লাখ টাকা আমার দুই লাখ টাকা